আজকে আমরা যে পার্টটা করব সেটা হলো বক্রতলে আলোর প্রতিসরণ, রিফ্র্যাকশন বাই কার্ভ সারফেস। এবং অবশ্যই সেই কার্ভ সারফেসে দু রকমের কার্ভ সারফেস আছে, একটা হলো কনকেভ মানে অবতল, এবং আরেকটি আছে কনভেক্স মানে উত্তল। তাহলে একে একে আমরা অবতল গোলীয় তল এবং উত্তল গোলীয় তল দ্বারা আলোর প্রতিসরণ করব। শুরুতে আমরা অবতল গোলীয় তল দ্বারা আলোর প্রতিসরণ নিয়ে শুরু করছি। আমরা এখানে শুরুতেই অবতল গোলীয় তল কোণে সরি অবতল গোলীয় তলে আলোর প্রতিসরণ নিচ্ছি, দেখছি দুটো অবতল গোলীয় তল। আমি প্রথমটা আগে দেখি, এটা একটা অবতল গোলীয় তল। এই অবতল গোলীয় তলে আমি যে কোনো একটা প্রধান অক্ষ নিয়েছি, প্রধান অক্ষটা অবশ্যই আমি যেটা করবো যে কোনো পার্ট থেকে প্রধান অক্ষ নিতে পারি, আমি কোনো অসুবিধা নেই, বক্রতা কেন্দ্র দিয়ে বড় কথা চলে। বক্রতা কেন্দ্র মানে যে গোলীয় তলটু আছে সেই গোলীয় তলের যে কেন্দ্র সেটাই হচ্ছে বক্রতা কেন্দ্র, আর কিছু না। এবার আমি দুটো ক্ষেত্রে এখানে সৎ বস্তু নিয়ে আলোচনা করেছি। একটা কথা মনে রাখবে যে এইসব ক্ষেত্রে এই প্রতিবিম্বগুলো আঁকার ক্ষেত্রে, এই ধরনের প্রতিসরণের চিত্রগুলো আঁকার ক্ষেত্রে সবসময় আমরা বস্তুকে প্রধান অক্ষের ওপরে একটি বিন্দু উৎস হিসেবে নির্বাচিত করব। ঠিক আছে, তাহলে এই যে ছবিগুলো শুরুতে আমি কিছু রশ্মি চিত্র শুধু দেখাবো, তারপরে বাকি জায়গায় যাব, আগে রশ্মি চিত্রগুলো দেখে বোঝো। তা এখানে আমি সৎ বস্তু নিয়েছি, সৎ বস্তু এবং সৎ বিন্দু উৎস। সৎ বিন্দু উৎস আমাকে কোথায় নিতে হবে? অবশ্যই প্রধান অক্ষের ওপর। এবার আমি এই ক্ষেত্রে দেখো এই প্রতিসরণের ক্ষেত্রে কি হবে, একটা অবতল গোলীয় তল, গোলীয় তল দ্বারা প্রতিসরণ, এদিকে ঘনমাধ্যম থাকতে পারে, এদিকে লঘু মাধ্যম থাকতে পারে, বা লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমের দিকেও প্রতিসরণ হতে পারে। আমি শুরুতে যে প্রসেসটা যেটা নিয়েছি কন্ডিশন, সেটা ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে নিচ্ছি। এবং এই ক্ষেত্রে সব বস্তুটিকে প্রথমে প্রধান অক্ষের বক্রতা কেন্দ্রের বাইরে নিচ্ছি, আরেকবার বক্রতা কেন্দ্রের ভেতরে নিচ্ছি। দেখো এই পজিশনে আমি নিয়েছি, এই পজিশনটা যেটা দেখছো, এই পজিশনে আমি নিয়েছি কি বক্রতা কেন্দ্রের বাইরে, এই ও নামক বস্তু। তাহলে এই বস্তুটি থেকে আমি যে কোনো একটি আলোক রশ্মি নিয়েছি, এই আলোক রশ্মিটি এই পথে এই বিন্দুতে এসে পৌঁছেছে, ধরে নাও এটা পি বিন্দু। ঠিক আছে, এবার পি বিন্দুতে তার আপতন কোণ কত? আপতন কোণ আঁকতে হলে আমি শুরুতেই প্রতিসরণের কথা বলেছিলাম, যখন আগে প্রতিসরণের ক্লাসে সেখানে বলেছিলাম যে অভিলম্বের সাথে আপতন কোণ যে কোণ উৎপন্ন করে। এখানে অভিলম্ব কোণটা, এখানে অভিলম্ব হলো স্পর্শ, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর লম্ব, ওই বিন্দুতে পড়ে স্পর্শকের উপর লম্ব কোণটা, ওর বক্রতা ব্যাসার্ধ। তাহলে আমি তাই করেছি কি বক্রতা কেন্দ্র থেকে একটা ব্যাসার্ধ অঙ্কন করেছি, এটাই হলো আমার অভিলম্ব। এই অভিলম্বের সাথে ও কোণ উৎপন্ন করেছে, এটা হলো আপতন কোণ। এবং অবশ্যই যেহেতু ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে গিয়েছে, তার ফলে কি হবে, এখানে ওর প্রতিসরণ কোণের মান আপতন কোণের চেয়ে বেশি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এই হলো তার প্রতিসরণ কোণ, অনেক বেশি আপতন কোণের ভ্যালুটা। তাহলে এটা গিয়ে কি হলো, এই প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হলো, তাহলে অরিজিনালি মিলিত হলো। তাহলে এখানে কিন্তু একটা সৎ বস্তু সৎ বিম্ব ক্রিয়েট হয়েছে, বুঝতেই পারছি। আবার দেখো দ্বিতীয় যে কন্ডিশনটা নিয়েছি আমরা ছবিতে, এই ছবিতে কিন্তু আমরা এই বস্তুকে নিয়েছি কোথায়, বস্তুকে নিয়েছি আমরা বক্রতা কেন্দ্রের ভেতরে, ভেতরের দিকে। তাহলে এখান থেকে আলোকরশ্মি যাচ্ছে, গিয়ে এখানে পি বিন্দুতে পড়লো, তার ফলে এই যে এবার হলো বক্রতা ব্যাসার্ধ, এটা তাহলে বক্রতা ব্যাসার্ধের সাথে কোণ উৎপন্ন করলো, এটা হলো আপতন কোণ আই। এবং অবশ্যই এর প্রতিসরণ কোণের মান কি হবে, আপতন কোণের চেয়ে বেশি হবে, যেহেতু ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেল, এই হলো ওর প্রতিসরণ কোণ আ, সেটা আরো বাইরের দিকে গেল। তাহলে এটা তো আর কোথাও প্রধান অক্ষের উপর মিলিত হওয়ার কোনো ঘটনাই না। এবার প্রধান অক্ষের উপরে যদি ইমেজ ফর্ম করতে হয় আমাকে কি করতে হয়, পেছন দিক থেকে বর্ধিত করতে হয়, মনে হবে প্রধান অক্ষের উপরে এই বিন্দু থেকে আলোক রশ্মিটি অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাহলে এখান থেকে তো অ্যাকচুয়ালি মিলিত হয়নি, অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হবে। আবার এই কন্ডিশনটার ক্ষেত্রে এখানে কিন্তু একটা রিয়েল ইমেজ গঠিত হবে। তাহলে দেখতে পাচ্ছি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে অবতল গোলীয় তল দ্বারা প্রতিসরণের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বক্রতা কেন্দ্রের বাম দিক বা ডান দিক বা আগে বা পরে রাখার জন্য কিন্তু আমি সৎবিম্ব বা অসৎবিম্ব পেয়ে যাচ্ছি। এবারে আমরা একই তো অবতল তল, কিন্তু এবার আমরা লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমের দিকে আলোর প্রতিসরণ ঘটাচ্ছি, এখানে জন্য মিউ ওয়ান লেস দেন মিউ টু।
এই ক্ষেত্রে যদি হয় তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় আলোর আলো আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে, অর্থাৎ প্রতিসরণ কোণের মান আপতন কোণের চেয়ে কম হয়। এই ক্ষেত্রে প্রথমে একই রকম ভাবে আগের প্রবলেমের মতো আমি একবার বক্রতা কেন্দ্রের এদিকে নিয়েছি আর একবার বক্রতা কেন্দ্রের ওদিকে নিয়েছি। যখন আমি বক্রতা কেন্দ্রের এই পাশে নিয়েছি তখন আলোক রশ্মি এই পথে এলো, পি বিন্দুতে আপতিত হলো ও এই সাথে কোণ উৎপন্ন করলো আই। এবার তার প্রতিসরণ কোণটা নিশ্চয়ই কি হবে, এর চেয়ে কমে যাবে। এই হলো তার প্রতিসরণ কোণ আর কমে গেল। এবার এটাও তো একই রকম ভাবে এখানে মেলার কোনো চান্স নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি পেছন দিকে বর্ধিত করেছি। পেছন দিকে বর্ধিত করাতে ও কোথায় মিলিত হলো, ও এই একটা বিন্দুতে মিলিত হলো, ঠিক আছে। তাহলে এখানে তার কি উৎপন্ন হলো, প্রতিবিম্ব উৎপন্ন হলো, এবং এটি অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব গঠন হবে। আবার যদি আমি বক্রতা কেন্দ্রের এদিকে নিই, এখানে নিলাম বক্রতা কেন্দ্রের এদিকে, আলোক রশ্মি একই রকম ভাবে পি বিন্দুতে আপতিত হলো, পি বিন্দু থেকে এখানে এই কোণটা হচ্ছে আই কোণ, একই রকম ভাবে এই পথে যাওয়ার কথা ছিল। এবার কি হবে, অভিলম্বের কাছে চলে আসবে, প্রতিসরণ কোণের মান কমে যাবে। এই হলো তার প্রতিসরণ কোণ আ, ঠিক আছে। তাহলে একে আবার পেছন দিকে মিলিত বর্ধিত করলাম, তাহলে এইখানে তার বস্তু গঠিত হলো, প্রতিবিম্ব গঠিত হলো, এটিও কিন্তু হলো কিন্তু অসৎ বিম্ব। তাহলে দেখতে পাচ্ছি অসৎ অবতল তলের ক্ষেত্রে শুধুমাত্র এই ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় এবং বক্রতা কেন্দ্রের বাইরে থাকা কোনো সৎ বস্তুর ক্ষেত্রে কিন্তু শুধুমাৎর এখানে কি উৎপন্ন হয়, সৎবিম্ব উৎপন্ন হয়। তাছাড়া কিন্তু যে কোনো ক্ষেত্রেই সবকটিতেই আমরা দেখতে পাই যে অসৎবিম্ব উৎপন্ন হয়েছে। এবার আমরা উত্তল গোলীয় তল দ্বারা আলোর প্রতিসরণ দেখাবো। উত্তল গোলীয় তল দ্বারা আলোর প্রতিসরণ করার জন্য আমি এবার কি করছি, একটাই ছবি নিয়েছি, একটাই ছবির মধ্যে আমি সবকটা একে তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি পজিশন হলেও হতে পারে, তাতে তোমরা যেগুলো করতে পারবে। এক তো গোলীয় তল তল দ্বারা আলোর প্রতিসরণের ছবি কি করে আঁকতে হয় সেটাও তোমরা পারবে। এটা একটা গোলীয় তল নেওয়া হয়েছে, উত্তল গোলীয় তল বস্তুর সাপেক্ষে উত্তল গোলীয় তল, এবং এটা একটা তার একটা অক্ষ। এখানে আমি কি করেছি, ও বিন্দু থেকে একটা আলোক রশ্মি পি বিন্দুতে এসে পড়েছে, দেখতেই পাচ্ছ। এবং পি বিন্দুতে আমি কি করলাম, তার ফলে একটা আমি এই বক্রতা ব্যাসার্ধ টেনে দিলাম, এটা হলো তার অভিলম্ব। তাহলে স্পষ্ট এখান থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমার আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এবার এখানকার এই মিউ ওয়ান এবং মিউ টু রূপ ভ্যালুর উপরে ভিত্তি করে ও কোন দিকে যাবে সেটা ঠিক হবে। আমি এই কারণে দেখাচ্ছি কারণ অনেক রকমের কেস হয় এখানে। একটা দেখো, আমি যদি বলি মিউ ওয়ান মিউ টু থেকে যদি বেশি হয়, মিউ ওয়ান প্রথমে আমি করছি, তাহলে মিউ ওয়ান গ্রেটার দেন মিউ টু, তার মানে কি দাঁড়াচ্ছে, ঘন থেকে আলো লঘুর দিকে যাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা, ঘন থেকে যদি আলো লঘুর দিকে যায় তাহলে আলোক প্রতিসৃত রশ্মি কি হয়, অভিলম্বে থেকে দূরে সরে যায়, ঠিক আছে। তাহলে এখানে থাকার কথা এটা, এই পথে যাওয়ার কথা, কিন্তু এই পথে তো সে যাবে না, সে কি হবে, সে সামান্য প্রতিষ্ঠিত হবে। কোন দিকে প্রতিষ্ঠিত হবে, অভিলম্বের কাছে এলে এদিকে, অভিলম্বের দূরে গেলে এদিকে, তার মানে ও আরো অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এটা হবে তখন তার প্রতিসরণ কোণ আর। তাহলে এখানে কোথাও মিলিত হওয়ার চান্স নেই, পিছিয়ে দাও, এই বিন্দু এখানে হবে তার ইমেজ। এবং দেখতে পাচ্ছি এই ইমেজটা কিন্তু হচ্ছে ভার্চুয়াল মানে অসৎ বিম্ব, ঠিক আছে। তাহলে যে কোনো পয়েন্টে এই অবস্থুকে রাখো না কেন, সব সময় যেহেতু প্রতিসরণ কোণের মান বেশি হবে, অর্থাৎ আরো বেশি করে অপসৃত হবে, সেই ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু সদ্বিম্বই গঠন করবে। কিন্তু যদি এখানে আমরা মিউ ওয়ান লেস দেন মিউ টু হতো, অর্থাৎ আমরা যদি লঘু থেকে ঘনতে নিয়ে যেতাম, এবার লঘু থেকে ঘনতে নিয়ে গেলে দুটো ঘটনা ঘটবে, দেখাই একই রকম ভাবে আপতন কোণ তো এটাই, এটা হওয়ার কথা আপতন কোণ। এবার প্রতিসরণ কোণের মান কি কম হবে, এবার প্রতিসরণ কোণের মান ঠিক কতটা কম হবে সেটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। ধরে নাও প্রথমে প্রতিসরণ কোণের মানটা অল্প একটু কমলো, জাস্ট অল্প একটু এই পথে গেল, এখানে কি প্রতিসরণ কোণের মান কমলো না, এবার এটা হলো এর প্রতিসরণ কোণের মান, ঠিক। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এ অপসৃত হলো, কিন্তু মানে এ অপসারী আলোক রশ্মি হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে কি হচ্ছে, ওর মতো অপসারণ নয়, তার চেয়ে অপসৃত কম হচ্ছে, কিন্তু ঘুরে ঘুরে দেখা যাচ্ছে এটা তো প্রধান অক্ষের সঙ্গে কোথাও মিলিত হচ্ছে না। তাহলে এখানেও আমরা কি করব, একে পিছিয়ে দিয়ে দেখব এদিকে তার ইমেজ ক্রিয়েট হচ্ছে,
এখানেও কিন্তু ইমেজ যেটা হবে সেটা হবে কিন্তু ভার্চুয়াল, বুঝতে পারছি। আবার এমন যদি হয় এই প্রতিসরাঙ্কের মানটা, মিউটুর মানটা যদি মিউন থেকে অনেক বেশি হয়, তাহলে অবশ্যই প্রতিসরণের মানটা অনেক বেশি হবে। এই প্রতিসরণের মানটা এতটাই বেশি হলো যে এই পজিশনে এলো। আরেকটা কালি দিয়ে করলে সুবিধা হতো, এখানে আমি লাল কালি দিয়ে করে দেখিয়ে দিচ্ছি, এই পজিশনেও হতে পারে। যদি এই পজিশনে হয় তাহলে সে কি এই প্রধান অক্ষের উপর কোনো বিন্দুতে কিন্তু আপতিত হবে, এখানে হবে কিন্তু তার ইমেজ। এবার এটা হলো তার প্রতিসরণ কোণ। এই ক্ষেত্রেও কিন্তু প্রতিসরণ কোণের মান আপতন কোণের চেয়ে কম হলো, কিন্তু মিউটুর ভ্যালু অনেক বেশি হওয়ার জন্য এই ক্ষেত্রে কিন্তু এর প্রতিবিম্বটা কিন্তু রিয়েল ইমেজ একটা ফর্ম করলো। তাহলে দেখো একই রকম ভাবে লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় এই প্রতিসরাঙ্কের উপর ভিত্তি করে কিন্তু আবার ইমেজ ফর্ম হতে পারে। তাই এই বক্রতলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে পুরোটাই নির্ভর করছে জ্যামিতি দিয়ে করতে পারো, এবং তার সাথে এই প্রতিসরাঙ্কের মানের উপরেও কিন্তু নির্ভর করবে যে কি হবে। একই রকম ভাবে আমরা যদি অসৎ বস্তু নেই, অর্থাৎ কিছু অভিসারী আলোক রশ্মি নেই, ঠিক একই রকম ভাবে আমরা ছবি আঁকবো। জাস্ট খালি আমি আপতন কোণটা দেখবো অভিলম্বের সঙ্গে, এবং সেই হিসাবে লঘু থেকে ঘন না ঘন থেকে লঘু, এবং প্রতিসরাঙ্কের মানটা কতখানি পরিবর্তন হচ্ছে সেই হিসাবে আমরা আলোক রশ্মি এঁকে যাবো, এবং আলোক রশ্মিকে বর্ধিত করবো সামনে বা পেছনে, যেখানে প্রধান অক্ষের সঙ্গে মিলিত হবে সেখানেই তার বস্তু গঠিত হবে, সদ্বিম্ব অথবা অসদ্বিম্ব। এবার আমরা বক্রতলে আলোর প্রতিসরণের একটি সাধারণ সমীকরণ বের করবো, যেখানে বস্তু দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধ দেওয়া থাকলে এবং তাদের সাথে প্রতিসরাঙ্কগুলো যদি দেওয়া থাকে, তাহলে সহজেই আমরা প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে এবং কি প্রকৃতির হবে সেটা বের করতে পারি। এখানে আমি একটা উদাহরণ নিয়েছি, একটা উত্তল তল নিয়েছি। উত্তল তলটি থেকে আমি এখানে যেটা করেছি সেটা হলো লঘু মাধ্যম থেকে এটি ঘন মাধ্যমের দিকে প্রতিসৃত হচ্ছে, ঠিক আছে। তা এখানে পি বিন্দু থেকে আলোকরশ্মি কিউ বিন্দুতে আপতিত হয়েছে, সি কিউ সি প্রাইম এটা হলো তার অভিলম্ব, কারণ কিউ সিটা হলো বক্রতা ব্যাসার্ধ, এখানে ও সিটাও বক্রতা ব্যাসার্ধ। আর সেটি প্রতিসরণ কোণের মান কি হচ্ছে, স্বাভাবিকভাবে তারা কি হবে, অভিলম্বের কাছে চলে আসবে, সিকির কাছাকাছি চলে আসবে, এবং সেটি এতটাই বেঁকে যায় যে এবং সেটি গিয়ে আর বিন্দুতে মিলিত হয়। তাহলে পি বিন্দু হলো বস্তু আর আর বিন্দু হলো এখানে কিন্তু প্রতিবিম্ব। তাহলে এখানে বস্তু দূরত্বটা হচ্ছে কিন্তু এই ও বিন্দু থেকে টানছি ওপি, আর প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ও থেকে আর, ছবিতে দেখতে পাচ্ছ, এবং বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ও সি। আমরা বাকিটুকু এখানে পুরোটাই আরো বলবো। এখানে আপতিত রশ্মি তাহলে পি কিউ আর প্রতিসৃত রশ্মি হচ্ছে কিউ আর, ঠিক আছে। তাহলে আপতন কোণ কোনটা হবে, আপতন কোণ হবে পি কিউ সি প্রাইম, দেখতে পাচ্ছ, আর প্রতিসরণ কোণ হবে এখানে কিন্তু আর কিউ সি। এবার আমরা বক্রতলে এই আলোর প্রতিসরণের সাধারণ সূত্র থেকে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছি। এখানে আমরা দেখিয়ে দিলাম এই পি কিউ সিটা হচ্ছে আপতন কোণ, এটাকে বলা হচ্ছে আই, আর এদিকে এই কিউ সি কিউ আর বা আর কিউ সি এটা হচ্ছে আর কোণ। হ্যাঁ, আর আমরা এখানে করছি যেটা, এই দর্পণের উন্মেষ খুব ছোট হয়, আই আর এর মান খুব ছোট হয়, সেটাও বলে দিলাম। তাহলে এখানে যদি আমরা এখানে আরেকটা কাজ করি, যে প্রতিসৃত রশ্মি এদিক থেকে হলো আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর এই অভিলম্ব প্রধান অক্ষের সঙ্গে যত যত কোণ করেছে সেটা আমরা লিখছি। এবার এটাকে আমরা বলেছি আপতিত রশ্মি আলফা কোণ উৎপন্ন করেছে, প্রতিসৃত রশ্মি বিটা কোণ উৎপন্ন করেছে, এবং অভিলম্ব প্রধান অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করেছে। তাহলে সেই হিসাবে আমরা যদি এবার লিখি ট্যান আলফা ইজ ইকুয়াল টু কত হবে, কিউ এম বাই পি এম, একই রকম ভাবে ট্যান বিটার মান লিখলাম, একই রকম ভাবে আমরা ট্যান গামার মান লিখলাম। এবার যেহেতু এদের মানগুলো খুব ছোট হবে, তাহলে ট্যান আলফা ইজ ইকুয়াল টু আলফা, ট্যান বিটা ইজ ইকুয়াল টু বিটা, ট্যান গামা ইজ ইকুয়াল টু গামা হবে। আর এখানে আমরা এই পি কিউ সি যদি ত্রিভুজটি নেই, তাহলে বহিস্থ ত্রিভুজ বহিস্থ কোণ অন্তঃস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান, তাহলে আই সমান সমান আলফা প্লাস গামা হবে। আবার এদিক থেকে যদি আমরা কিউ সি আর ত্রিভুজটি নেই, তাহলে একই রকম ঘটনা, আর প্লাস বিটা সমান সমান গামা হবে। তাহলে সেই ক্ষেত্রে আর সমান সমান হবে গামা মাইনাস বিটা, আমরা এখানে এটা লিখে নিলাম আই সমান সমান আলফা প্লাস গামা, আর আর সমান সমান গামা মাইনাস বিটা। এখানে আমরা যে বস্তু দূরত্ব ওপি নিয়েছি, দেখে নাও এটা কিন্তু আমরা ও থেকে পি যখন নেব তখন সেটা আলোর গতির বিপরীতে নিচ্ছি, তার ফলে কিন্তু এখানে যে বস্তু দূরত্বটা পাবো সেটা কিন্তু নেগেটিভ দূরত্ব পাবো, সেখানে আমরা লিখছি মাইনাস ই।
আর এদিক থেকে যে আমরা প্রতিবিম্ব দূরত্বটা পাচ্ছি, সেই প্রতিবিম্ব কিন্তু হচ্ছে ও আরটা হবে প্লাস ভি, আর ও সি এই ক্ষেত্রে নিশ্চয়ই হবে প্লাস আর। ঠিক আছে, এবার আমরা যদি স্নেলের সূত্রটা লিখি, স্নেলের সূত্র কি বলেছে? স্নেলের সূত্র অনুযায়ী আমি এখানে এটার প্রতিসরাঙ্ক ধরে নিয়েছি মিউ ওয়ান, আর এর প্রতিসরাঙ্ক ধরে নিয়েছি মিউ টু। তাহলে এই স্নেলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি মিউ ওয়ান সাইন আই ইজ ইকাল টু মিউ টু সাইন আর। ঠিক আছে, এবার আমরা মিউ ওয়ান সাইন আই সমান সমান তাহলে কি দাঁড়ালো? এখান থেকে আমরা লিখতে পারি মিউ ওয়ান আই সমান সমান মিউ টু ইন্টু আর। তাহলে এবার আই আর আর এর ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে যেটা দাঁড়ায় মিউ ওয়ান ইন্টু আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু মিউ টু ইন্টু গামা মাইনাস বিটা। এবার আলফা প্লাস গামা, গামা মাইনাস বিটা প্রত্যেকের মান আমরা জানি, আলফার মান জানি, মিউ ওয়ান ইজ ইকুয়াল টু আলফা, আলফা মানে কিউ এম, কিউ এম বাই এমপি। এবার এমপি যেহেতু এখানে কি হচ্ছে দর্পণের উন্মেষ খুব ছোট, তাহলে নিশ্চয়ই এই এম বিন্দু আর এই ও বিন্দু সমাপতিত হবে, অর্থাৎ এম বিন্দু আর ও বিন্দুর মধ্যে কিন্তু পার্থক্য করা যাবে না। তাহলে কিউ এম বাই পি এম যেটা বলছি সেটা কিন্তু হয়ে গেল, বা এমপি যেটা বলছি সেটা কিন্তু হয়ে গেল ওপি, কিউ এম বাই ওপি আমরা একবারে লিখছি। প্লাস গামার মান কত হচ্ছে? গামার মান দাঁড়াচ্ছে কিউ এম বাই এম সি, কিউ এম বাই এম সি, এম সির জায়গায় এখানে কথা লিখবো ওসি, কিউ এম বাই ও সি ইজ ইকাল টু মিউ টু ইন্টু আবার গামার মান একই রকম ভাবে তাহলে আসবে কিউ এম বাই ও সি মাইনাস বিটার মান কত হবে? বিটার মান আমরা লিখেছি কিউ এম বাই এম আর, তাহলে কিউ এম বাই এম আর, এম আর এর জায়গায় কত লিখবো ও আর, তাহলে মাইনাস কিউ এম বাই এম আর। এবার উপর থেকে প্রত্যেকটা কিউ এম কে আমি ভাগ ভেঙে দিতে পারি, ভেঙে দিলে যেটা আসে মিউ ওয়ান ইন্টু ওয়ান বাই ওপি প্লাস ওয়ান বাই ও সি ইজ ইকাল টু মিউ টু ইন্টু ওয়ান বাই ও সি মাইনাস ওয়ান বাই এম আর এর জায়গায়, এটা তো এম আর এর জায়গায় লিখছি ও আর। ঠিক আছে, এবার আমরা এই ওপির ভ্যালু জানি, ও সির ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি, প্রত্যেকটার মান বসিয়ে দাও। মিউ ওয়ান ইন্টু ওয়ান বাই ওপির ভ্যালু কত? মাইনাস ইউ। প্লাস ওয়ান বাই ও সি, ও সির ভ্যালু কত আসছে? প্লাস আর। মিউ টু ইন্টু ওয়ান বাই ও সি কত? ওয়ান বাই প্লাস আর। মাইনাস ওয়ান বাই আর কত? ওয়ান বাই ভি, শুধু ভি, তাহলে এখানে মাইনাসটা থাকলো ওয়ান বাই ভি। এবার এটাকে যদি আমি এ পাশে নিয়ে যাই, নিয়ে পুরোপুরি করে দেখি, তাহলে তোমরা বাড়িতে করে দেখবে এর ভ্যালুটা আসে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকাল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। একে যোগ ভাগ করে একদিকে সবগুলো নিয়ে আমি করলে আরটাকে যেদিকে নিয়ে এসে দেখতেই পাচ্ছ, এখানে মিউ ওয়ান বাই ইউ, এদিকে মিউ টু বাই ভি, এই মিউ টু বাই মাইনাস মিউ টু বাই ভি এদিকে চলে এলো, আর এদিকে মাইনাস মিউ ওয়ান বাই ইউ থাকলো, এদিকে মিউ টু বাই আর, এদিকে চলে এলো মাইনাস মিউ ওয়ান বাই আর, ওয়ান বাই আর কমন নিয়ে এই ফর্মটা আসে। এই ফর্মটা কিন্তু শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই যখন আমরা এই বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মানগুলো বসাবো, এই জেনারেল ফর্মুলাটাই কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আসবে। এই ক্ষেত্রে যেটা হবে যে শুধুমাত্র দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যেই দেখতে পাচ্ছ ভি এর মান, ইউ এর মান, আর এর মান, মানে এখানে ভিটার উপরে ভি এর মানটা তো বের হবে, ইউ এর মান, আর এর মান, মিউ ওয়ান এর মান, মিউ টুর মান, এই মানগুলোর প্রত্যেকটার উপর ভিত্তি করে নির্ভর হবে ভি এর মানটা কি হবে। তাহলে বুঝতেই পারছো আমরা অবতল তল ব্যবহার করি বা উত্তল তল ব্যবহার করি, ঘন থেকে লঘুতে পাঠাই বা লঘু থেকে ঘনতে পাঠাই, এই প্রত্যেকটার ভ্যালুর উপর নির্ভর করে কিন্তু যে বস্তুটা কোথায় আছে, ঘন থেকে তো লঘুতে যাচ্ছে, লঘু থেকে ঘনতে যাচ্ছে, তার প্রতিসরাঙ্কের কি পার্থক্য, এবং যে বক্রতা ব্যাসার্ধ নিচ্ছে সেই বক্রতা ব্যাসার্ধের মান কত, তার উপর কিন্তু নির্ভর করে ভি এর ভ্যালুটা ঠিক হবে পজিটিভ বা নেগেটিভ। সেই ক্ষেত্রে ঠিক হবে সে সদ্বিম্ব উৎপন্ন হচ্ছে না অসদ্বিম্ব উৎপন্ন হচ্ছে। তার আগে যে আমি ছবিগুলো এঁকেছি প্রত্যেকটা, সেই ছবিগুলোতেও একই রকমভাবে তোমরা প্রতিসৃত রশ্মি, আপতিত রশ্মি আর অভিলম্বের এই প্রধান অক্ষের সাথে যে কোণ আছে সেই কোণগুলো এরকমভাবে লিখে নিতে পারো।
আর লিখে নিয়ে ঠিক একই প্রসেসে স্নেলের সূত্রটা ওখানেও করবে। ঠিক করে নিয়ে এটা বসাও, বসিয়ে ওখানে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব যা আসে ছবি অনুযায়ী সেটা করো, দেখবে প্রত্যেকটি ক্ষেত্রে একই রকম সেটি থাকবে, এই জেনারেল ফর্মুলাটুকুই আসবে। তোমরা যখন পরীক্ষায় এই অঙ্কগুলো করবে, অঙ্কতে কিন্তু জেনারেল ফর্মুলাটা বসাবে, জেনারেল ফর্মুলা বসিয়ে তারপর ফর্মুলার মধ্যে কোথায় বস্তু দেওয়া আছে, কি ধরনের দর্পণ নেওয়া হয়েছে, ঠিক আছে, সরি দর্পণ নয়, কি ক্ষেত্রে কি ধরনের গোলীয় তল নেওয়া হয়েছে, তখন সব ক্ষেত্রেই কিন্তু আমরা এটা বসাবো। কিন্তু যখন এটাই যদি বলে দেওয়া থাকে যে একটা অবতল তল নেওয়া হয়েছে, তখন অঙ্ক করার সময় কিন্তু আর এর মানটা আমরা নেগেটিভ ভ্যালু ধরে নেব। যদি বলা হয় যে অসৎ বস্তু নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউ এর ভ্যালুটা এখানে সবসময় পজিটিভ ধরে নেব। ঠিক আছে, সেইভাবে করে কিন্তু আমরা এই মানগুলো সবটা বের হবে এবং সহজেই গাণিতিক প্রশ্নগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, আর একটা কথা, এই নিউ টু মাইনাস নিউ ওয়ান বাই আর, এই রাশিটার একটা নাম আছে, এটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক। প্রত্যেকটা এই বক্রতা বক্রতাযুক্ত তলের ক্ষেত্রে, রিফ্রাকশনের ক্ষেত্রে এই পার্টটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ এই ফ্যাক্টরটার উপর নির্ভর করছে কোনো একটা তল কোনো আলোক রশ্মিকে কতটা অভিসারী করবে বা কতটা অপসারী করবে, এই পাওয়ারটার উপরেই কিন্তু সেটা নির্ভর করছে।